নাটোরের রাজাপুর থেকে জোনাইল রাস্তা সংস্কারকরণ প্রসঙ্গে করা নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস। প্রশ্নটি করেন চান্দাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল মোল্লা। এমপির কাছে তিনি জানতে চান রাজাপুর থেকে জোনাইল রাস্তার সংস্কার কাজ কবে থেকে শুরু হবে। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আব্দুল কুদ্দুস এর জবাব দেন। ধন্যবাদ আমাদের MP.com-কে এই প্রশ্নকর্তাকে সামনে নিয়ে আসার জন্য। এবং কিছুক্ষণ আগে আমি যে ব্যক্তিটি প্রশ্ন করেছে সেই একই ব্যক্তি আরেকটা প্রশ্ন করেছে। এখানে তার একটা পরিচয় আমি দেখছি, সেটা হলো যে সে ছাত্রলীগের 6 নম্বর তেলো ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তো তার সাথে আমার পার্সোনালি এখন পর্যন্ত দেখা হয়নি, যদিও আমি মাত্র কয়েকদিন আগে 15-20 দিন আগে আমি এই তেলোর হাটের উপর দিয়ে আমি ভান্ডারদা হাই স্কুলের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এবং অনুষ্ঠানটা ছিল যে আমাদের ওই এলাকার প্রায় 1000 দেড়েক হচ্ছে গা হতদরিদ্র মহিলাদের একটা সমাবেশ ছিল, সেই সমাবেশে আমি প্রধান অতিথি হয়ে চান্দাই হাই স্কুল গিয়েছিলাম এবং পাশাপাশি সেখানে ভান্ডারদা হাই স্কুলে গিয়েছিলাম। পাশাপাশি ওখানে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর কি। প্রশ্নকর্তা হয়তো জানে না যে বাংলাদেশের হচ্ছে গায়ে যে রাস্তাঘাটের যে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি একটা আছে স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে, সেটা হলো আন্তঃজেলা রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নাই, আন্তঃ উপজেলা আছে, আন্তঃ উপজেলায় আন্তঃ ইউনিয়ন, আন্তঃ গ্রামের কোনো রাস্তা প্রকৌশল অধিদপ্তরের অধীনে নয়, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের অধীনে, কোনো কোনো এলাকায় পৌরসভার অধীনে, কোনো কোনো এলাকায় আপনার সিটি কর্পোরেশনের অধীনে। যে রাস্তাটির কথা বলা হয়েছে এইটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ সড়ক কাঠামো, উন্নয়ন কাঠামো, এবং সেই সড়ক উন্নয়নের মধ্যে একটা গ্রামীণ সড়ক উন্নয়নের একটা ক্যাটাগরি রয়ে গেছে কতগুলো, সেটা হচ্ছে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি। তো সি এবং ডি ক্যাটাগরির কোনো রাস্তা হচ্ছে গিয়ে আপনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর করেন না, এটা করে হয় জেলা পরিষদ আর না হয় করেন হচ্ছে ইউনিয়ন পরিষদ আর কি। ইউনিয়ন পরিষদে যে পৃথক অ্যালটমেন্ট রয়েছে সেখান থেকে তারা এই কাজটি করতে পারে, এইগুলো এক। দুই হচ্ছে, তারপরেও আমি এটা বলেছি, আমি দেখেছি রাস্তাটা, যে এই রাস্তাটা হচ্ছে করার জন্য আমরা চেষ্টা করছি এইভাবে যে আমাদের এগুলি কতগুলি প্রকল্প থাকে, প্রকল্পটা সারা দেশব্যাপী এবং ভাগ ভাগ করে, ধরেন চিটাগাং বিভাগ উন্নয়ন প্রকল্প, রাজশাহী বিভাগ উন্নয়ন প্রকল্প, তারপরে বিভিন্ন বিভাগের নামে থাকে, বিভিন্ন জেলার নামে থাকে, বা 4-5টা জেলা একত্রিত করে একটা প্রকল্পের নাম থাকে, সেগুলি যখন পাস হয়ে যায়, পাশের পরে যখন আর্থিক সঙ্গতি হয় তখন ধীরে ধীরে এগুলি হয়। আমাদের নির্বাচনী এলাকার সমস্ত রাস্তাগুলি আমার 4টা প্রকল্পে দেওয়া আছে। একটা আছে রাজশাহী উন্নয়ন বিভাগ উন্নয়ন প্রকল্প, এখানে 78টি রাস্তার মধ্যে দেওয়া আছে, তার মধ্যে রাস্তাটিও আছে। তারপরে আছে আপনার হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে আছে নাটোর রাজশাহী, নাটোর রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা, এই 4টি জেলা নিয়ে একটা প্রকল্প আছে, তার মধ্যেও অনেকগুলি রাস্তা দেওয়া আছে, শুধু রাস্তা না, রাস্তার সাথে সংশ্লিষ্ট কালভার্ট ব্রিজ বা স্লুইস গেট এগুলি দেওয়া আছে। আরেকটা আছে যে পাবনা নাটোর সিরাজগঞ্জ বলে একটা প্রকল্প আছে, যদি এটা BADC-র আর কৃষি মন্ত্রণ অধীনে, সেখানেও রাস্তার কতগুলো প্রকল্প দেওয়া থাকে। এমনিভাবে আমরা হচ্ছে বরেন্দ্রর বহুমুখী কর্তৃপক্ষের অধীনে রাস্তার হচ্ছে প্রকল্পগুলি দেওয়া থাকে। এখন ধীরে ধীরে হচ্ছে এগুলি শুরু হয় এবং ধীরে ধীরে সেগুলি করা হয়। তারপরেও আছে যে সরকার কিন্তু ঢালাওভাবে কোনো নির্বাচনী এলাকায় অর্থ রাস্তার জন্য খরচ করে, ঢালাওভাবে ইন দি সেন্স যে একটা সরকার একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক হচ্ছে অর্থনৈতিকভাবে হচ্ছে রাস্তা করার জন্য দেয়, ব্রিজ করার জন্য দেয়, কালভার্ট করার জন্য দেয়, স্কুল কলেজ করার জন্য দেয়, ভিন্ন ভিন্ন প্রকল্পে দেয়। কিন্তু তো সেইখানে এই প্রকল্পগুলির একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, এই জন্য যে আমাদের এখানে 13টা ইউনিয়ন 3টা পৌরসভা কিন্তু, এবং সেই 13টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে যে ছোটো ইউনিয়ন, তারই ইউনিয়নের একটা গ্রাম হচ্ছে তেলোগ্রাম আর কি। এটা সত্য কথা যে সেখানে একটা হাট আছে, যদি হাটটা খুব ছোটো আর কি,
তারপরে সেখানে কোনো মাটির রাস্তাও ছিল না। আমি তুই হচ্ছে আমাদের লোকাল চেয়ারম্যানকে দিয়ে সেই রাস্তাগুলি মাটির রাস্তাগুলি করা হয়েছে, এবং সেই মাটির রাস্তাগুলি আবার কম্প্যাক্ট না হলে, অর্থাৎ বসে না গেলে, সলিড না হলে আবার পাকা রাস্তা করা সম্ভব হয় না। এইসব জন্য অনেক সময় হচ্ছে আপনার এগুলো দেরি হয়ে যায়, এবং এগুলো আবার প্রকল্পভুক্ত করে তার আবার এস্টিমেট করতে, এস্টিমেট করার পরে এর যে হচ্ছে অনুমোদনের পর্যায় রয়েছে, অনুমোদনের পর্যায়ে প্রায় 7-8টি জায়গা হচ্ছে অনুমোদনের পর্যায়ে রয়েছে, এবং সেই অনুমোদনের পর্যায়ে যাওয়ার পরে যদি আর্থিক সংশ্লিষ্টতা যদি না পাওয়া যায়, অর্থাৎ সংশ্লিষ্টতা যদি না থাকে, অর্থাৎ একটা প্রকল্প পরিচালকের অধীনে হয়তো ধরেন 100 কোটি টাকা গোটা বাংলাদেশে এই ধরনের রাস্তা করার জন্য আছে, তো 100 কোটি টাকা দেখা গেলো যে শেষ মুহূর্তে এসে দেখা গেলো যে 1 কোটি টাকাও নেই, তখন এই 1 কোটি টাকা কাকে দেবে? মন্ত্রী মহোদয়কে দেবে, না ইঞ্জিনিয়ার সাহেব নিজের এলাকায় করবে, না হচ্ছে স্পিকার সাহেবের অনুমোদন অনুরোধ করবে, না রাষ্ট্রপতির অনুরোধ করবে? এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে কিন্তু কেন সব পৃথিবীর সব দেশেই আছে, প্রায়োরিটি বেসিসে একটা বাইসে নেয় তারা আর কি। এখন একটা উদাহরণ আমি দিচ্ছি, ধরেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান শুধু নয়, সব মন্ত্রীর মন্ত্রী আর কি, এবং উনি সব এমপির এমপি, এই জন্য যে এমপিদের উনি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আর কি, পার্লামেন্টের উনি নেতা বলা হয়, সংসদের নেতা বলা হয়, সংসদ নেতা বলেই উনি মাননীয় প্রধানমন্ত্রী। উনি হচ্ছে নিজস্ব একটা নির্বাচন এলাকা আছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, কিন্তু বৃহত্তর হিসাবে বলতে গেলে যে বৃহত্তর জেলা ফরিদপুর জেলার উনি হচ্ছে আদিবাসিন্দা, জাতির জনক বঙ্গবন্ধু তার হচ্ছে পিতৃদেব, এবং পাশাপাশি ওনার আবার বৈবাহিক সূত্রে উনি হবে রংপুরের হচ্ছে পীরগঞ্জের হচ্ছে বিয়ে হয়েছিল ওনার। এখন স্বভাবতই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব সমগ্র বাংলাদেশকে দেখা, কিন্তু যদি কোনো কারণে টুঙ্গিপাড়ার বা গোপালগঞ্জের বা কোটালিপাড়ার কোনো লোক বা কোনো জনপ্রতিনিধি, সেই ইউনিয়ন পরিষদ মেম্বার হোক, চেয়ারম্যান হোক, উনি কয়েকদিন আগে হচ্ছে ফরিদপুরে যায়, আপনার প্রায় 1,500 কোটি টাকার হচ্ছে বৃহত্তর ফরিদপুরে অনেকগুলি প্রজেক্টের ভিত্তি স্থাপন করছে, কতগুলো প্রজেক্ট হচ্ছে উদ্বোধন করে আসছে, জাতীয় প্রজেক্টও ছিল, স্থানীয় প্রজেক্টও ছিল, মহল্লার প্রজেক্টও ছিল। এখন যদি এইসব ক্ষেত্রে যদি উনি কিছু বলে, তখন হয়তো একটা প্রসেস নিয়মের মধ্যে পড়ে আছে যে এমপি সাহেবদের, এই সকল এমপি সাহেবদের এলাকায় 1 কোটি টাকা দেওয়া হবে রিপেয়ারিং করার জন্য। হঠাৎ করে দেখা গেলো যে প্রধানমন্ত্রী কতগুলো জায়গা অনুমোদন দিয়ে পাঠায় দিল যে এইগুলো রাস্তাগুলো, তখন এগুলি কাটসাট করে সেগুলি দিয়ে যায়, এই জন্য অনেক সময় এগুলি হচ্ছে শর্ট হয়ে যায়। এই জন্য যত এক্সপেক্ট করা হয় তত তাড়াতাড়ি হয় না, কিন্তু কাজ থেমে থাকেনি, হয়তো আজ হলো না কাল হচ্ছে, কাল না পরশু হচ্ছে, কাজ তো চলছেই আমাদের। এমপি আব্দুল কুদ্দুসের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর শাকিল আহমেদ ও সাকলাইন শুভ।